সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কুলি আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের রক্তচাপ, হাইপারটেনশন এবং কোলেস্টেরল এই তিনটা পার্ট তোমাদেরকে আজকে পড়াবো। গতদিনে আমরা হৃৎপিণ্ডের কাজ পড়েছিলাম, যে হৃৎপিণ্ডেও আসলে কী কী ধরনের কাজ করে এবং কীভাবে কাজ করে। একটা হৃৎপিণ্ড তার কার্ডিয়াক চক্র সম্পূর্ণ করার জন্য চারটি ধাপ সম্পূর্ণ করে। এই চারটি ধাপের নাম মনে আছে তোমাদের, যে চারটি ধাপ কী কী? চারটি ধাপ হচ্ছে, মানে কার্ডিয়াক চক্রের যে চারটি ধাপ সেটা হচ্ছে কী বলতো? অলিন্দের ডায়াস্টল, অলিন্দের সিস্টল, নিলয়ের সিস্টল এবং নিলয়ের ডায়াস্টল। তো এই যে মানে নিলয়ের যে সিস্টল এবং নিলয়ের যে ডায়াস্টল, এখানে বলা হয় যে কপাটিকা বন্ধের সময় কিছু শব্দ হয় যেগুলোকে আমরা হৃৎপিণ্ডের শব্দ বলে থাকি। তো এই শব্দগুলো আসলে কী কী? নিলয়ের সিস্টলের শব্দ হচ্ছে লাভ, এবং নিলয়ের ডায়াস্টলের শব্দটাকে আমরা কী বলে থাকি? ডাব বলে থাকি, তাই না? এই যে ছোটো ছোটো প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও থাকতে পারে, আবার হচ্ছে তোমাদের নৈবেদিক প্রশ্ন হিসেবেও থাকতে পারে। এই জন্য এই ছোটো ছোটো অংশগুলোতে অবশ্যই পাঠ্য বই কী করতে হবে? দাগ দিয়ে রাখতে হবে। এবার বলো তো, একটা হৃদস্পন্দন সম্পূর্ণ হতে কতটুকু সময়ের দরকার হয়? একটা হৃদস্পন্দন সম্পূর্ণ হতে 0.8 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। আর নর্মালি মানে এক মিনিটে একটা স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন কতবার হয়? 60 থেকে 100 বার। তো এই যে হৃৎপিণ্ড বিভিন্ন ধরনের কাজ করে আমরা এটা জানলাম। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রক্ত সঞ্চালন আমরা যেহেতু পড়ছিলাম, তো এই যে সঞ্চালনের সময় যে কী কী হতে পারে, হ্যাঁ, বা এই সঞ্চালনের কম বেশি হলেই বা কী সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্তচাপ। রক্তচাপ হচ্ছে মূলত ধমনির ভেতর দিয়ে যে রক্ত যায় এবং তার ফলে যে চাপের সৃষ্টি হয় সেটাই মূলত হলো রক্তচাপ, আমরা সেটাকেই বলে থাকি। তাহলে আমরা জানি যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত, মানে হৃৎপিণ্ড তো সংকুচিত হয়, প্রসারিত হয়, এটা আমরা জানি। তো এই সংকোচন প্রসারণের সময় যে রক্ত ধমনির প্রাচীরে যে হচ্ছে চাপের সৃষ্টি করে সেটাকেই আমরা রক্তচাপ বলে থাকি। তো এই রক্তচাপ দেখা যায় যে বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে থাকে, যে হৃৎপিণ্ডের আসলে স্থিতিস্থাপকতা, তারপরে হচ্ছে রক্তের ঘনত্ব, পরিমাপ, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ধমনীগাত্রের অবস্থা, এগুলোর উপরে, এই বিষয়গুলোর উপরে নির্ভর করে থাকে রক্তচাপ। তো একজন স্বাভাবিক মানুষের দেখা যায় যে নিলয় যখন সিস্টল অবস্থায় থাকে সেটাকে সিস্টোলিক রক্তচাপ আমরা বলি, নিলয় যখন হচ্ছে মানে ডায়াস্টোলিক অবস্থায় থাকে তখন এটাকে আমরা ডায়াস্টোলিক রক্তচাপ বলে থাকি। তো এই যে সিস্টোলিক রক্তচাপ, এটা একটা স্বাভাবিক অবস্থায় এই সিস্টোলিক রক্তচাপটা হয়। দেখো, আমরা যে বিপি বলি না, যে উপরেরটা কত, নিচেরটা কত, এরকম সিস্টোলিক রক্তচাপ মানুষের স্বাভাবিক অবস্থায় হওয়ার কথা হচ্ছে 110 থেকে 140 মিলিমিটার পারদস্তম্ভে, ঠিক আছে? আর ডায়াস্টোলিক যদি বলি তাহলে ডায়াস্টোলিক হবে 60 থেকে 90, ঠিক আছে, মিলিমিটার পারদস্তম্ভে। তো এটা হচ্ছে মানে সিস্টোলিক রক্তচাপ এবং ডায়াস্টোলিক রক্তচাপের হচ্ছে স্বাভাবিক রেঞ্জ। আর স্বাভাবিক অবস্থায় এমনিতে একটা মানুষের ওপরে নিচে, অর্থাৎ সিস্টোলিক ডায়াস্টোলিক রক্তচাপ কত হতে পারে? তাহলে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80, আমরা তো এটাই বলে থাকি, তাই না? 120/80 এরকম হয়ে থাকে। তো এই যে হচ্ছে মানে এটা রক্তচাপটা, যে এটা দেখে, এই রেঞ্জটা দেখেই আমরা আসলে বুঝতে পারি যে আমাদের রক্তচাপটা স্বাভাবিক আছে না কি নেই। যদি কোনো কারণে এই রেঞ্জটার ওপরে যায় তাহলে আমরা সেটাকে বলে থাকি যে উচ্চ রক্তচাপ, বা নিচে থাকলে আমরা বলি নিম্ন রক্তচাপ। তো আসলে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, এটা যে একটা সিচুয়েশন এই রক্তচাপের, এটার ফলে কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হয়। যেমন ধরো আমরা যে টপিকসটা এখন আলোচনা করব যেটার নাম হচ্ছে হাইপার টেনশন, হাইপার টেনশন,
উচ্চ রক্তচাপকেই ডাক্তারি ভাষাতে হাইপারটেনশন বলা হয়ে থাকে। হাইপারটেনশন কখন হয়, কেন হয়, তো একটা মানুষের স্বাভাবিক অবস্থায়, হ্যাঁ, বা তার স্বাভাবিক একটা বয়সে যে তার রেঞ্জটা থাকার কথা, রক্তচাপের যে রেঞ্জটা থাকার কথা সেটা না থেকে তার তুলনায় যদি বেশি থাকে তাহলে সেটাকে তখন আমরা হাইপারটেনশন বলে থাকি। আমরা বলছি যে স্বাভাবিক অবস্থায় একটা মানুষের 120/80 এরকম হতে পারে। এটা ছাড়াও এটা রেঞ্জ দেখো 110 থেকে 140 এবং 60 থেকে 90। তো কোনো কারণে সেটা কিন্তু কোনো টেনশনে বা অনিদ্রার কারণে বা মানসিক কোনো উত্তেজনার কারণে, এরকম কোনো পারিপার্শ্বিক বিষয়ের কারণে, নর্মালি স্বাভাবিক অবস্থায় একটা মানুষের যদি দেখা যায় যে সিস্টোলিক রক্তচাপটা হচ্ছে 160 এবং ডায়াস্টোলিক রক্তচাপটা হচ্ছে 65-এর উপরে, তো সব সময়ের জন্য, এটা কোনো একটা বিশেষ অবস্থায় না, সব সময়ের জন্য, তাহলে সেটাকে তখন আমরা হচ্ছে হাইপারটেনশন হিসেবে ধরে নিই। এবং এই হাইপারটেনশনের ফলে দেখা যায় যে একটা মানুষের যে ধমনিতে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো যে ধমনির যে নালী থাকে, এই নালীর কার্ভটা মানে ভিতরের রক্তনালীটা হচ্ছে চিকন হয়ে যায়। তো এর ফলে হচ্ছে অনেক সমস্যা হয়, বিভিন্ন ধরনের, যেমন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্টে ব্লকেজ এরকম তৈরি হয়ে যায়। তো এই এই যে প্রবলেম, এই প্রবলেমটা থেকে দূরে থাকার জন্য আমাদের কিছু করণীয় আছে, কিছু ব্যবস্থা আছে, তো সেটা যেন না হয়। ধরো তুমি একটা কোনো বিষয় নিয়ে টেনশন করছো, হ্যাঁ, তো এই যে টেনশনের ফলে যে একটু উত্তেজনা হলো, এর ফলে যে হচ্ছে একটু তোমার মানে সিস্টোলিক রক্তচাপটা বেড়ে গেল, এটাকে তোমার কিন্তু হাইপারটেনশন ধরা যাবে না, এটা ধরতে হবে প্রতিনিয়ত একটা মানুষের যদি এরকম রেঞ্জটা থেকে যায় তাহলে। আর এই যে হাইপারটেনশন হলো, এই হাইপারটেনশন থেকে আসলে পরিত্রাণের উপায় কী বা কী কী নিয়ম মানলে আমরা এই হাইপারটেনশন থেকে মুক্ত হতে পারি, কারণ এই হাইপারটেনশন বা অতি উচ্চ রক্তচাপের ফলে আমরা যে অসুখগুলোর কথা বললাম, যে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলোর, স্ট্রোক, এগুলো কিন্তু সবই ভয়াবহ বা মারাত্মক সমস্যা। এর ফলে কিন্তু কী হতে পারে, এর ফলে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে এবং মৃত্যু হয়ও। তো এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদের রক্তচাপটা যেন স্বাভাবিক অবস্থায় থাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। আর যদি মানে রক্তচাপটা লো হয়, কম হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে হাইপারটেনশনের মতো অত সমস্যা হয় না, কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তো এই সকল সমস্যা থেকে দূরে থাকার জন্য আমরা যে সকল কাজ করতে পারি, যে আমাদের অবশ্যই খাবারে মানে উচ্চ কোলেস্টেরল এরকম জিনিস বা উচ্চ চর্বি জাতীয় জিনিস এগুলোকে অ্যাভয়েড করা, যেমন ঘি, তারপরে চিংড়ি, গরু খাসির মাংস, এগুলো অ্যাভয়েড করা বা খুবই পরিমিত পরিমাণে খাওয়া যতটুকু প্রয়োজন। তারপরে সুষম খাদ্য গ্রহণ করা, খাদ্যে লবণ খাওয়ার, অনেকের কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থাকে, সেই অভ্যাসটা অবশ্যই পরিত্যাগ করা। ফলমূল খাওয়া, ঠিক আছে, একটু নিয়মিত রেগুলার এক্সারসাইজ করা, তারপরে অবশ্যই হচ্ছে পরিমিত সময়, যে 6 থেকে 8 ঘন্টা যে ঘুমানোটা আমাদের প্রতিদিনের জন্য জরুরি, এতটুকু সময় ঘুমানো, হ্যাঁ, অপ্রয়োজনে রাত না জাগা, এই জিনিসগুলো যদি কেউ ঠিকঠাক পালন করে, ধূমপান না করা, স্পেশালি ধূমপান না করা, তাহলে হচ্ছে অবশ্যই সেই ব্যক্তিটাও সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, তার হাইপারটেনশনের যে প্রবলেম এই প্রবলেমটা থাকবে না। হাইপারটেনশনের আমরা রেঞ্জ কত বলেছিলাম, হাইপারটেনশনের রেঞ্জ আমরা বলেছিলাম যে এদিকে হচ্ছে অবশ্যই 160-এর উপরে আর ওইদিকে হচ্ছে 65, যদি এরকম অবস্থা হয় তাহলে সেটাকে আমরা হাইপারটেনশন ধরে নিব। তো এই গেল হচ্ছে তোমাদের হাইপারটেনশন। এরপরে হাইপারটেনশন যেন না হয় এই কারণেই কিন্তু যে কাজগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে করা উচিত, অবশ্যই প্রতিদিন নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম সবাইকেই করা উচিত, যেন তোমার শরীরে অতিরিক্ত কী হয় মানে যে ক্যালোরিটা জমা হয় সেটা যেন বার্ন হয়ে যায়। এই কারণে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ সব প্রত্যেকটা ব্যক্তিরই করা উচিত, প্রতিদিন হাঁটার অভ্যাস করা উচিত, যে ঘুম থেকে উঠে একটু হেঁটে আসা, হ্যাঁ, এটা শরীরের জন্য খুব ভালো। আর একটা আমাদের হচ্ছে টপিকস আছে যেটার নাম হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের নাম নিশ্চয় তোমরা এর আগেও সবাই শুনেছ, কোলেস্টেরল। কোলেস্টেরল আসলে একটা অবস্থা, এটাও আমাদের শরীরের একটা অবস্থা। কোলেস্টেরল আসলে বলা হয় যে লিপিড ও প্রোটিনের স্টেরয়েড। ঠিক আছে, এটা হচ্ছে লিপিড ও প্রোটিনের স্টেরয়েড। এটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে রক্তে স্নেহ থাকে এই অন্যান্য স্নেহের সাথে এটা মিশে গিয়ে স্নেহের বাহক হিসাবে এটা কাজ করে, এবং এটারও মানে একটা স্বাভাবিক মাত্রা আছে যে রক্তে হচ্ছে কোলেস্টেরলটা আসলে কতটুকু থাকবে। নর্মালি রক্তে কোলেস্টেরল থাকা উচিত 100 থেকে
200 এই 100 থেকে 200 হচ্ছে নরমালি থাকা উচিত যদি এটা না থাকে তাহলে হচ্ছে দেখা যায় যে তখন হচ্ছে সমস্যা সৃষ্টি হয় এবং কি কি সমস্যা সৃষ্টি হয় সেটা আমরা জানব তবে তার আগে যেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে যে এই যে লিপিড এবং প্রোটিন এই যে এই লিপিড এবং প্রোটিন পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমরা জানো যে হচ্ছে লিপোপ্রোটিন তৈরি করে এই লিপোপ্রোটিন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি হচ্ছে লিপোপ্রোটিন আর আরেকটা হচ্ছে এলডিএল লো ডেনসিটি হচ্ছে লিপোপ্রোটিন তো এই যে মানে স্নেহ এবং প্রোটিনের সাথে যে মিশে যে কোলেস্টেরল তৈরি হয় এই ক্ষেত্রে যে আমরা দুই ধরনের বললাম যে এইচডিএল এবং এলডিএল এটা হচ্ছে গুড আর এটা হচ্ছে ব্যাড এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল এটা হচ্ছে থাকলে আমাদের শরীরের ক্ষতির কারণ হয় তো কোনো কারণে দেখা যায় যে এলডিএল এর মাত্রা যদি 150-এর উপরে চলে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এর কারণ হচ্ছে রক্ত যখন এলডিএল এর পরিমাণটা বেড়ে যায় তখন যেটা হয় সেটা হচ্ছে তোমার ধমনির প্রাচীরটা পুরু হয়ে যায় এবং মানে এটা কাঠিন্য বা স্থিতিস্থাপকতাটা নষ্ট হয় যার কারণে ধমনির প্রাচীরটা ফেটে যেতে পারে এই যে যখন হচ্ছে মানে ফেটে যায় তখন হচ্ছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এর যে ফাঁকা হওয়া স্থানগুলো এর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়ে সেটা কি হতে পারে যে ব্লকেজ তৈরি করতে পারে এটা হৃৎপিণ্ডে হতে পারে তারপরে হচ্ছে ব্রেনে হতে পারে হ্যাঁ যেটাকে আমরা সেরিব্রাল থ্রোম্বোসিস বলে থাকি তো এইরকম হচ্ছে আটকে যায় এবং যার ফলে হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে ক্ষতির কারণ হয় স্ট্রোক হয় এর ফলেও এরকম হয় ব্লক হয় ব্রেনে হচ্ছে যদি রক্ত জমে যায় তাহলে ব্রেন হেমারেজ হয় এরকম নানা ধরনের সমস্যা তৈরি হয় তাই হচ্ছে অবশ্যই তোমার যে খাদ্যাভ্যাস এটার প্রতি তোমাকে কী হতে হবে সচেতন থাকতে হবে তোমাকে বুঝতে হবে যে কোন জিনিসটা তোমার শরীরের জন্য প্রয়োজন ঠিক আছে তো এটা মেনে তোমার খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এক্সারসাইজ করতে হবে এবং অবশ্যই তোমার যেন তোমাদের বাসায় যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের নিয়মিত কোলেস্টেরল চেক করে দেখতে হবে এবং হচ্ছে হাইপারটেনশন আছে কিনা সেটা চেক করে দেখতে হবে এবং সেই অনুযায়ী তো আজকের পাঠ এই পর্যন্তই আমাদের যে তিনটে টপিক ছিল অর্থাৎ রক্তচাপ হাইপারটেনশন এবং কোলেস্টেরল তিনটাই খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে আর আমরা হচ্ছে আজকের তোমাদের এইচডব্লিউ দিব যে রক্তচাপ নিয়ন্ত্রণে কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় ঠিক আছে আজকের পাঠে কোনো সমস্যা থাকলে লাইভ ক্লাসে সেটার হচ্ছে কোশ্চিন করবো সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো আর হচ্ছে এই হোমওয়ার্ক করে অবশ্যই ছবি তুলে গ্রুপে পোস্ট করবে সবাই ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ